তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের ফোনের ব্যাটারি, যে লো ব্যাটারি নোটিফিকেশন একটা নামে অপশন আছে, তার কিছু ম্যাজিক দেখাবো আপনাদের মাঝে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা। তো বন্ধুরা, আমরা লো ব্যাটারি নোটিফিকেশনের সেই গোপন ট্রিক্সটা জানতে হলে আমাদের পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, আশা করছি নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো ভিডিওর শুরুতে সর্বপ্রথম আমি অ্যাপ্লিকেশনটার কাজ দেখাবো এবং কোথা থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, কীভাবে ডাউনলোড করবেন বলে দিব ভিডিওর শেষে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো সর্বপ্রথমে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটাতে। তো অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করার পর আপনি এখানে কতগুলো সেটিং আপনি দেখতে পারবেন, স্টার্ট আফটার কত সেকেন্ড, দেন এভরি স্টপ আফটার, কতগুলো সেটিং আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এবং এই সেটিংগুলো আমি করে দিব, মোটামুটি ধরুন আমি 10 সেকেন্ড করে দিলাম বা 8 সেকেন্ড করে দিলাম, 8 সেকেন্ড আর 10 সেকেন্ড স্টপ আফটার, মনে করুন যে আমি এখানে 5 সেকেন্ড করে দিব। করে দেওয়ার পরে আপনি এই সেটিংগুলো জাস্ট সিম্পলি এই সেটিংগুলো করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। তো অপশনগুলোর ভিতরে আপনি দেখুন এখানে প্রথমটাতে লেখা আছে স্টার্ট ফেক লো ব্যাটারি, তো এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এর যে কাজ, দেখুন এই কাজটা করে দিলে আপনি আপনার ফোনটা যে কাউকে দিয়ে দিলেও কিন্তু সে কিন্তু ব্যবহার করতে পারবে না। দেখুন যখনই কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে যাবে সাথে সাথে কিন্তু কি লো ব্যাটারি নোটিফিকেশনটা অটোমেটিক চলে আসবে, দেখুন 5 সেকেন্ড পরে কিন্তু চলে আসবে। দেখুন যে কোনো ফাইলই ওপেন করতে চাক না কেন সে কিন্তু আর ফাইলটা ওপেন করতে পারবে না, যে কোনো ফাইল, যে কোনো ফাইল। দেখুন আমি গ্যালারিতে গেলাম, তো দেখুন যাওয়ার সাথে সাথে কিন্তু কী আসতেছে, এই যে লো ব্যাটারি নোটিফিকেশনটা কিন্তু চলে আসতেছে। তো এই কাজটা আপনারা কখন করবেন, যখন আমাদের অনেক সময় আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটাকে অন্যের হাতে দিতে হয় বা কিছু সময়ের জন্য অন্যের কাছে ফোনটা রাখতে হয়, তখন কিন্তু আপনি এই সেটিংটা করে দিয়ে দিলে কিন্তু তখন সে কিন্তু আপনার ফোনটা কখনো ব্যবহার করতে পারবে না। জাস্ট এভাবে সে যখনই কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে যাবে সাথে সাথে কিন্তু সে কী করবে, এটা কিন্তু আপনার ব্যবহার করতে পারবে না। বারবার লো ব্যাটারি নোটিফিকেশন দেখা যাবে, তখন সে বলবে ধর তোর ফোন আমি নিবো না, তোর ফোনে হয়তো ব্যাটারি নেই, চার্জ নেই, বারবার এই নোটিফিকেশন দেখাচ্ছে, নে তোর ফোনটা তুই নিয়ে নে, তখন কিন্তু সে আপনার ফোনটাকে ফেরত দিতে বাধ্য। তো এই কাজটা আপনি করে রাখলে আপনার ফোনে কখনও কোনো তথ্য হারাবে না, বা আপনাদের কাছে মানুষ যারা যদি কই ক্ষতি করতে চায় বা আপনার কোনো পার্সোনাল তথ্য চুরি করতে চায় সে কিন্তু পারবে না। তো এই কাজটা করবেন, করে আপনার ফোনটাকে অনায়াসে আপনার ফ্রেন্ডদের হাতে, যে কোনো কারোর হাতে তুলে দিতে পারেন, নো চিন্তা, আপনার একটা ডাটাও লস হবে না। তো এই কাজটা আপনি করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার আগে আমি এই অ্যাপ্লিকেশনটা অফ করে দিই, তা না হলে এখান থেকে আপনার বারবার কাজ করতে প্রবলেম হবে, কারণ আমি প্লে স্টোরে গিয়ে আপনার কাজটা দেখাবো, যার জন্য এটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে ভিতর থেকে আমি এটাকে আনইনস্টল করে দিয়ে আপনাকে ইনস্টল করে দেখাবো। তো চলুন আমরা এখন ভিতরে চলে যাই, অ্যাপসে চলে যাই। অ্যাপসে চলে যাওয়ার পরে দেখুন অ্যাপসে চলে আসবেন, অ্যাপসে চলে আসার পরে এটাকে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল না করলে কিন্তু বা অফ না করলে কিন্তু আপনি পরবর্তীতে নিজেও কোনো কাজ করতে পারবেন না। তো জাস্ট ধরুন আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে কীভাবে ডাউনলোড করবেন বলে দিব এখন। তো দেখুন আমি অ্যাপ্লিকেশনটা খুঁজে নিচ্ছি, তো অ্যাপ্লিকেশনটা খোঁজার জন্য আমি স্ক্রল করে নিচের দিকে আসতেছি, এ দেখুন এই চলে আসছে লো ব্যাটারি। তো এটাকে আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি কিন্তু আপনার ফোনের আবার আগের সেটিংয়ে চলে আসবেন, অথবা আপনি ওই অ্যাপ্লিকেশনের ভিতর থেকে কিন্তু অফ করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আনইনস্টল করে কিন্তু এটাকে আবার পুনরায় ইনস্টল করে দেখাবো।
তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো আমি যথারীতি ফোনের প্লে স্টোরটা ওপেন করতেছি। তো ফোনের প্লে স্টোরটা আমি একটু খুঁজে নিচ্ছি বন্ধুরা। এই যে প্লে স্টোরটা পেয়ে গেছি। তো প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন ফেক লো ব্যাটারি। তো ফেক লো ব্যাটারি লিখে এখানে সার্চ করবেন ফেক লো ব্যাটারি, এফ এ কে ই ফেক, ফেক লো ব্যাটারি, ফেক লো ব্যাটারি নোটিফিকেশান, নোটিফিকেশান ফেক লো ব্যাটারি। এ দেখুন এখানে চলে আসছে। কিন্তু এখানে এইভাবে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন সর্বপ্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আমার দেখানো সেটিং মোতাবেক সেটিং করবেন। আপনার ফোন কেউ হাতে নিয়েও কেউ ব্যবহার করতে পারবে না। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।